রাজধানীর অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে চলছে ১৩তম প্রজাপতি মেলা। পরিবেশ রক্ষায় প্রজাপতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতি বছর আয়োজন করা হয় বর্ণিল এই মেলার। মেলাকে কেন্দ্র করে গোটা ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী জড়ো হয়েছেন রং বেরঙ্গের প্রজাপতি দেখতে। সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উল্লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে প্রকৃতির অপার সৌন্দর্য মণ্ডিত দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম। প্রজাপতি মেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি হাট দর্শন, ঘুড়ি উড্ডয়ন, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রং বেরঙের প্রজাপতি দেখতে পেয়ে খুশি নানা বয়সের দর্শনার্থীরা। প্রত্যেক বছরই আমাদের ক্যাম্পাসে এই মেলাটা হয়, এবারও এসেছি এবং খুব ভালো লাগছে। প্রজাপতি বানাইছি আমরা নিজের হাতে, এরপরে বাচ্চাদের কাছে এটা ইন্ট্রোডিউস করাচ্ছি। আমার খুব ভালো লাগছে, আমি নানান ধরনের প্রজাপতি দেখেছি। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। বিজ্ঞান ভিত্তিক সুপরিকল্পিতভাবে যদি আমরা একটু বনাঞ্চল, একটু ঝোপঝাড়, একটু গাছপালা রাখি, এই উন্নয়নের সাথে সাথে তাহলে কিন্তু আমাদের এই প্রজাপতি টিকে থাকবে এবং সবুজ বনাঞ্চল টিকে থাকবে। এছাড়া প্রজাপতি বিষয়ক গবেষণার বিশেষ অবদানের জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলামকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী জহির রায়হানকে বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই সাথে এবারই প্রথম প্রিন্ট, ডিজিটাল ও ব্রডকাস্ট বিভাগে বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।